আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শাওয়ালের রোজার ফজিলত। শাওয়ালের ছয় রোজা নাকি সাক্ষী রোজা, কোন রোজা আগে রাখতে হবে? এই শাওয়ালের ছয় রোজাকেই কিন্তু সাক্ষী রোজা বলা হয়। এই রোজা কি ভেঙে ভেঙে রাখা যাবে কিনা, এই রোজাগুলো রাখলে তারাবি পড়তে হবে কিনা, শাওয়াল মাসের ছয় রোজা না রাখলে আমাদের এই ছয় আমাদের এই রমজানের রোজাগুলো কবুল হবে কিনা, এবং এই রোজাগুলোর নিয়ত কখন থেকে করতে হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের এই ভিডিওতে আজকের আলোচনা থাকছে। এই জন্য ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, তো এখন আমরা পর্যায়ক্রমে এই আলোচনাটা চালিয়ে যাব। এক্ষেত্রে আমরা সহিহ মুসলিমের একটা হাদিস লক্ষ্য করছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসের এই রোজাগুলো পরিপূর্ণরূপে রাখবে, আদায় করবে, এবং রমজানের রোজাগুলো আদায়ের পর শাওয়াল মাসের ছয়টা রোজা রাখবে, অর্থাৎ এই দুটা রোজা একসাথে, রমজানের রোজাগুলো এবং পরবর্তীতে শাওয়ালের ছয় রোজা, এই ছয় রোজা রাখার ফজিলত হলো কানা কাসিয়ামিদ দাহরি। হাদিসের মধ্যে বলা হয়েছে পুরা রমজান রোজা রাখলে যে সওয়াব পেত, এবং পুরা বছর যদি কেউ রোজা রাখে তাহলে এই পুরা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তো পুরা বছরের মধ্যে ধরুন বারো মাসের মধ্যে এগারো মাস আমরা রোজা থাকি না আর এক মাস থাকি, তো পরবর্তীতে যদি আমরা এই শাওয়ালের ছয়টা রোজা রাখতে পারি তাহলে আমরা সামনের বছরের রোজার আসার আগ পর্যন্ত রোজা রাখার সওয়াব পাব, এবং সামনের বছরের যে রমজান মাসটা আসবে এই রমজান মাসে রোজা রাখলে তো আমরা সওয়াব পাবই, কিন্তু সেখানেও কিন্তু বারো মাস রয়েছে। অর্থাৎ হাদিসের মধ্যে এসেছে কানা কাসিয়ামিদ দাহরি, পুরা যুগ অর্থাৎ বারো বছর রোজা রাখার সওয়াব। তো আমরা সামনের বছর যেটা আসবে সেটার এক মাস তো রোজা রাখবই, তাহলে আমাদের জন্য যদি হিসাব করি আমরা তাহলে আমাদের বছরটা হয়ে যাবে তেরো মাসের, কেননা আমরা বারো মাস রোজা রাখার সওয়াব পাবো আর এক মাস তো রোজা রাখবো, এই জন্য এত বেশি সওয়াব হবে আমাদের এই ছয়টা রোজা রাখার ফজিলত এত বেশি। এই রোজাকেও কিন্তু এই রোজাকেই সাক্ষী রোজা বলা হয়, অনেকেই সাক্ষী রোজা বললে চিনে থাকেন, তো এই শাওয়ালের ছয় রোজাকেই সাক্ষী রোজা বলা হয়ে থাকে। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দশটা ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব দান করবে। তো আপনি গুণ দেন দশ দিয়ে ৩৬ কে, এভাবে ৩৬ দিয়ে গুণ দিলে ৩৬০ দিন হয়ে যায়, তো ৩৬০ দিন রোজা রাখা সওয়াব পাবেন আপনি এভাবে যদি শাওয়ালের ছয়টা রোজা রাখেন, সুবহানাল্লাহ। এবার প্রিয় ভাই বোনেরা আমরা আলোচনার মধ্যে আসি, শাওয়ালের ছয় রোজা রাখার ফজিলত আমরা জানলাম, অর্থাৎ এটা কি সাক্ষী রোজা বলা হয়, সাক্ষী রোজার ফজিলত জানলাম। এবার আসেন যে এই রোজাগুলো ভেঙে ভেঙে রাখা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই শাওয়ালের রোজাগুলো ভেঙে ভেঙে রাখা যাবে, আপনি আজকে একটা রাখলেন, দুদিন পরে আরেকটা রাখলেন, তারপরের দিন আরেকটা রাখলেন, এভাবে ভেঙে ভেঙে রাখা যাবে, কিন্তু রমজানের রোজাগুলো কিন্তু তেমন না, এটা স্বাভাবিকভাবে লাগাতার করে রাখতে হয়, কিন্তু শাওয়ালের রোজা ভেঙে ভেঙে রাখতে হয়। তো এবার আসেন যে এই রোজাগুলোর মধ্যে নিয়ত করতে হবে কিনা। হ্যাঁ, রমজানের রোজাতে তো মনে করেন আপনি এক মানে আপনি একবার নিয়ত করে ফেললেন মাসের শুরুতে যে আমি পুরা রমজান রোজা রাখবো, এক নিয়তে হয়ে গেল, অথবা রমজানের পরবর্তী দিন আপনি নিয়ত করলেন যে আমি রমজানের রোজা রাখবো, কিন্তু সেই নিয়ত করলে হবে, কিন্তু আপনি এই শাওয়ালের রোজা রাখার ক্ষেত্রে এটা যেহেতু একটা নফল রোজা, এই জন্য এই রোজার ক্ষেত্রে বিশেষ করে আপনি রাত্রেবেলায় নিয়ত করতে হবে যে আমি আজকে রোজাটা রাখলাম। অনেকেই আছে যে সকালবেলা দশটা থেকে ঘুম থেকে উঠছে, সারা সময় খায় নাই, আবার তার শাওয়ালের রোজা রাখারও নিয়ত আছে, সে চিন্তা করলো আমার তো মোটামুটি দুপুর হয়ে গেছে, তো এই মুহূর্তে সে নিয়ত করে ফেললো তাহলে আজকে রোজাটা আমি আজকে রোজা রেখে ফেললাম। এমন ভাবে যদি কেউ নিয়ত করে এটা ধর্তব্য হবে না, এভাবে সে পরিপূর্ণ সওয়াব পাবে না, এভাবে নিয়ত করলে সেটা হবে না, নিয়তটা রাত্রেবেলায় করতে হবে। এবং মেয়েরা কাজা রোজা আগে রাখবে নাকি শাওয়ালের রোজা রাখবে, অর্থাৎ সাক্ষী রোজা রাখবে, সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবো হ্যাঁ, মেয়েরা তাদের আগের কাজা রোজাগুলো রাখবে তারপর সাক্ষী রোজা রাখবে, কেননা হাদিসের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা পরিপূর্ণ করলো তারপরে শাওয়ালের ছয় রোজা রাখলো। এই জন্য রমজানের রোজা পরিপূর্ণ করার পরে শাওয়ালের ছয় রোজা রাখার কথা বলা হয়েছে।
এজন্য আপনাদেরকে যে রমজানের রোজাগুলো কাজা হয়েছে বন্ধের ক্ষেত্রে, কাজা রোজাগুলো আগে আদায় করতে হবে, তারপরে আপনাদেরকে শাওয়ালের ছয় রোজা রাখতে হবে। এবার আসেন, কেউ যদি মানে অনেকেই আছে প্রতি সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার অথবা সোমবার রোজা রাখে, তো তাদের করণীয় কি? তাদের করণীয় হলো, যারা বৃহস্পতিবার অথবা সোমবার রোজা রাখে তাদের জন্য সে যদি, এটাকে আরবিতে বলা হয় আইয়ামে বীজের রোজা, এই রোজা আল্লাহ রাসূল রাখতেন, এই অনুযায়ী যদি কেউ রোজা রাখে তারপরেও কিন্তু সে এই শাওয়াল মাসের মানে শাওয়ালের মাসের মধ্যেই যদি সে বৃহস্পতিবার সোমবারে রোজা রাখে তাহলে একসাথে দুই রোজার সওয়াব পাবে। একদিক থেকে কিন্তু আইয়ামে বীজের রোজা, অর্থাৎ আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করতেন, তো আল্লাহ রাসূল এইভাবে রোজা রাখতেন, এটার একটা সওয়াব পাবে। আবার এদিক থেকে শাওয়াল মাসে রোজা রাখার কারণে সে শাওয়ালের সাক্ষী রোজাও, এই রোজা মানে এই দিন রাখলে শাওয়ালের রোজাও হয়ে যাবে, আবার আপনার এই আয়ামে বীজ রোজা রাখার সওয়াবও পাওয়া যাবে। এজন্য যারা রোজা রাখবেন, যেহেতু ছয়টা রোজা তো তিন সপ্তাহের মধ্যে আপনি প্রতি সোমবার একটা বৃহস্পতিবার একটা প্রতি সপ্তাহে যদি এভাবে রাখতে থাকেন তাহলে কিন্তু আপনি ডাবল সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। এব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে নূরুন আলা নূর, অর্থাৎ আলোর উপর আলো মানে ভালোর উপর ভালো, এজন্য এভাবে ট্রাই করবেন। তারপর আসেন যে রমজানের রোজাগুলো রাখলে যেমন তারাবি পড়তে হয়, এই রোজাগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো তারাবি নেই, এই রোজার কোনো তারাবি নেই, শুধুমাত্র আপনাকে রোজা রাখলেই হবে। তারপরে আমরা আলোচনার মধ্যে আসতে চাই যে শাওয়ালের ছয় রোজা যদি কেউ না রাখে, অনেকেই ভাবে কি যে সাক্ষী রোজা না রাখলে আমার রমজানের রোজাগুলো হবে না, আসলে না না, বিষয়টা এমন না, শাওয়ালের ছয় রোজা না রাখলেও আপনার রমজানের রোজা হবে, এটা আমাদের সমাজের মধ্যে ভুল একটা ধারণা, এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারপর এবার আলোচনার মধ্যে আসেন, শাওয়ালের পরে ছয় রোজা রাখার সওয়াব পাবে কি? হ্যাঁ, অবশ্যই, শাওয়ালের পরে যদি কেউ ছয়টা রোজা রাখে তাহলে সে এক্সট্রা আর অনেক সওয়াব পাবে। এবং ইতিপূর্বে তো আমরা একটা হাদিস উল্লেখ করেছি, শাওয়ালের ছয় রোজা যদি কেউ রাখে, অর্থাৎ সাক্ষী রোজা গুলো রাখে, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব পাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সকলের উচিত এই রোজাগুলো রাখা। তবে এই এরকম ধারণা করলে চলবে না যে এই রোজা না রাখলে আমার রমজানের রোজা হচ্ছে না, না না, বিষয়টা এমন না, এটার অনেক ফজিলত রয়েছে, সকলেই রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ইসলাম প্রচারের স্বার্থে যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আর আমাদের ভিডিও থেকে একটু যদি উপকার লাভ করে থাকেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।